আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো। আমি আবিদ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে। আজকের এই ভিডিও হচ্ছে আমার সিঙ্গেল ভাইদের জন্য। এখন মনে প্রশ্ন আসতে পারে, সিঙ্গেল ভাইদের কেন, আমার সিঙ্গেল বোনরা কী করেছে? আসলে যদি ফেসবুকে দেখি তাহলে কী দেখা যায় যে 90% মেয়ে রিলেশনে আছে এবং 90% ছেলেরাই সিঙ্গেল। তো আমার যে ভাগ্য, আমার মনে হয় না যেসব মেয়েরা রিলেশনে আছে তারা আমাদের ভিডিও দেখে, কিন্তু 90% ছেলে যেহেতু সিঙ্গেল আছে আমি বিশ্বাস করি তারা আমার ভিডিও দেখে। তাই আজকের ভিডিওটা আমার ভাইদের জন্য, যে এই ভালোবাসা দিবসে আমার ভাইরা কী করবে এই ভালোবাসা দিবসে, ভালোবাসার মানুষদের সাথে বেঁচে থাকার জন্য। এখন আবার আমার যেসব ভাইয়েরা রিলেশনে আছে তারা কেউ কষ্ট পাবেন না। আমাদের ভিডিওর শেষে আমরা জানিয়ে দেব আমাদের 14তম সপ্তাহে কে বিজয়ী হয়েছে, এবং যে বিজয়ী হয়েছেন তিনি পাচ্ছেন ভালোবাসার 100 কবিতা নামে কি খুবই সুন্দর 100টি কবিতা নিয়ে বই। এবং যিনি পাচ্ছেন তিনি যদি ভালোবাসা দিবসে তার কোনো ভালোবাসার মানুষ থাকে তাহলে তো তার জন্য ভালো, আর যদি তার কোনো ভালোবাসার মানুষ না থাকে তাহলে তো আসলে এই বইটা পেয়ে তার কষ্ট আরও বেশি বেড়ে যাবে। তো আমি আশা করি যিনি বইটি জিতেছেন তার কাছে অবশ্যই তার ভালোবাসার মানুষ আছে। যিনি জিতেছেন তার যদি ভালোবাসার মানুষ না থাকে তাহলে কিন্তু আবার একটু খারাপ দেখা যায়, তাই না? এইসব কথা এখন বাদ, এটা আমরা ভিডিও শেষে জানবো যে কে বিজয়ী হয়েছেন। কিন্তু এখন আমরা জানবো এই ভালোবাসা দিবসে আমার সিঙ্গেল ভাইরা কী করবে। তো চলুন তাহলে আর কোনো কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে যাওয়া যায়। প্রথম যে কাজটি করবেন তা হচ্ছে ঘুম দেন। এই দিনে বেশি বেশি ঘুম দেন ভাই, কারণ এই দিনে যদি আপনি ঘুম থেকে উঠেন তাড়াতাড়ি তাহলে আপনার বের হতে মন চাবে, আর যখন আপনি বের হবেন তখনই আপনি দেখবেন আশেপাশে শুধু ভালোবাসার মানুষ, ভালোবাসার মানুষ আর ভালোবাসার মানুষ। কারণ সবাই তার ভালোবাসার মানুষকে সেই একদিনই পায় ভালোবাসার জন্য, কিন্তু আমরা যারা সিঙ্গেল আছি তারা কী করে, তাদের জন্য প্রতিদিনই ভালোবাসা দিবস। তাই এই দিনটাকে আমরা একটু ঘুম দিবস হিসেবে পালন করব। তো আমরা প্রথম দিন শুধু ঘুমাবই, যত বেশি পারেন ঘুমান। জুম্মার নামাজ আছে শুক্রবার যেহেতু, তো নামাজের আগে ঘুম থেকে উঠে নামাজে যান, সেখান থেকে বাসায় এসে ভালো খাওয়া দাওয়া করুন, তারপর যদি আরও মন না ভরে আবার ঘুমান। কিন্তু ঘর থেকে বের হবেন না, ঘর থেকে বের হলে এই বিপদ, আর ঘর থেকে যদি বের হন দেখবেন ডিপ্রেশনে আপনি শেষ হয়ে যাবেন। তাই সবার আগে কাজ হবে কি, বেশি করে ঘুমানোর জন্য। আমাদের দুই নাম্বার যে কাজটা করতে হবে তা হচ্ছে এই দিনে আপনি নেটফ্লিক্সে একটি সিরিজ দেখতে পারেন, নাম হচ্ছে ইউ। এই সিরিজটি আমার কাছে খুবই ভালো লেগেছে, এটার সিজন 1 সিজন 2 আছে, আপনারা দেখতে পারেন। এবং এটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে ভালোবাসা কী জিনিস, এত বেশি ভালোবাসা তা সব আপনারা বুঝতে পারবেন। আর যদি এটাও দেখতে না ইচ্ছা করে তাহলে হাউ আই মেট ইওর মাদার দেখতে পারেন, তাতে আপনারা পরের বছর মানে 2021 সালে ডিজিটাল বানাতে এসে যেন আপনারা বলতে পারেন যে আপনারা কীভাবে তা আপনার সন্তানের মাদারের সাথে দেখা করতে পেরেছিলেন। আর যদি এটাও দেখতে না মন চায় তাহলে তো ফ্রেন্ডস আছে, আরও অনেক কিছু আছে যা আপনারা দেখতে পারেন। তাই আমি বলবো যে এই দিনে সিরিজ দেখতে পারেন নেটফ্লিক্সে, বা আপনারা পছন্দের কোনো শো দেখে এই দিনটি পার করুন। কিন্তু ভুলেও কিন্তু ঘর থেকে বের হবেন না, আমি আবার বললাম ঘর থেকে বের হওয়া যাবেন, ঠিক আছে? 3 নম্বরে কী কাজটি করবেন, 3 নম্বরে আপনি একটি বই পড়তে পারেন। এখন কোন বই পড়বেন, প্রেমের বই পড়বেন যেন সেই বইটা পড়ে আরও বেশি হতাশ হয়ে যান? কখনোই না। আর আপনার ভাই আছেন, আপনাদেরকে বলবে যে কোন বইটি আপনাদের পড়া উচিত। তো এই ভালোবাসা দিবসে আপনার যেই বইটি পড়া উচিত তা হচ্ছে 1 মিনিট এই বইটি, ভালো ছেলে আর নয়, মনন প্রকাশ থেকে প্রকাশিত হিবরচন্দন ভাইয়ের অনুবাদ করা এই বইটি আপনাদের সবার পড়া উচিত। বইটির গায়ের মূল্য 300 টাকা, মানে 25% দিয়ে 225 টাকার মতো আসবে হয়তো। তো এই বইটি আপনারা সবাই সংগ্রহ করবেন, এবং এই বইটিতে আপনারা যা জানতে পারবেন তা হচ্ছে যে ভালো ছেলে হলেই যে সবাই আপনাকে ভালোবাসবে তা কিন্তু না, আপনি নিজে যেরকম আছে সেরকম থাকুন, দেখবেন আপনাকে ভালোবাসার মানুষের অভাব হবে না। আমরা করি কি, অন্যের নজরে ভালো হওয়ার জন্য নিজেকে খুব অন্যরকম দেখানোর চেষ্টা করি, নিজেকে খুব ভালো সাজানোর চেষ্টা করি, তা কখনোই আমাদের করা উচিত না। আমরা আমাদের নিজের মতো করে থাকবো, যারা আমাকে ভালোবাসবে তারা আমাকে ভালোবাসবে, আমি কেন অন্যদের মতো হতে যাব অন্যদেরকে ভালোবাসা পাওয়ার জন্য। তো আমাদের প্রথম উচিত হবে আমাদের নিজের মতো হওয়া, এবং আমাদের নিজের যে সত্যটা বা নিজের যে মিথ্যাটা আমরা নিজের মধ্যে লুকিয়ে রেখেছি সেটা অন্যদের কাছে প্রকাশ করা, বা নিজের কাছে সবার আগে প্রকাশ করা। তো নিজের কাছে প্রকাশ করার জন্য বা নিজেকে কীভাবে ঠিক করতে হবে তা জানার জন্য এই বইটি আপনাদের অবশ্যই অবশ্যই পড়া উচিত। বইটি যদি ভালো না লাগে তাহলে আপনি আমার কাছে এসে বলবেন, আমি দেখি কী করতে পারি, কী করবো, সেটা পরে দেখা যাবে কী করা যায়। কিন্তু এই মুহূর্তে আমি বলছি এই বইটি আপনারা সংগ্রহ করুন, আমি রকমারির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে অবশ্যই দেখে নেবেন, বইটি কিন্তু খুবই ভালো। তো এখন আমরা যাবো কোথায়, 4 নম্বর পয়েন্টে। আমাদের 4 নম্বর পয়েন্ট কী হবে, 4 নম্বর পয়েন্টে বই তো পড়লাম, এবার আমরা মুভি দেখব। তো কী মুভি দেখা যায়, নিশ্চয়ই তো প্রেমের মুভি দেখবো না, তাই না?
প্রেমের মুভি না দেখে আমরা দেখবো কি, আমরা একটি ইংরেজি মুভি দেখতে পারি। সেই ইংরেজি মুভির ক্ষেত্রে আমি সাজেস্ট করবো আপনাদেরকে দ্য পার্সুট অফ হ্যাপিনেস দেখতে পারেন, খুবই সুন্দর মুভি। যদি আপনি কোরিয়ান ফ্যান হন তাহলে বলবো দ্য মিরাকেল ইন সেল নাম্বার 7, সেটাও দেখতে পারেন, আরও বেশি সুন্দর মুভি। আর যদি হিন্দি মুভির কথা বলি তাহলে বলবো স্বদেশ দেখতে পারেন, তারপর বালা মুভিটা নতুন আসছে তা দেখতে পারেন। আর যদি বাংলা মুভির কথা বলতে চাই তাহলে বলবো তারকিনী দ্বীপ দেখুন হুমায়ুন আহমেদের, খুবই সুন্দর, আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। তো 4 নম্বর পয়েন্ট থেকে যেহেতু দারুচিনি দ্বীপের কথা বললাম, মানে বন্ধুদের নিয়ে মুভি, তো 5 নম্বরে আমি বন্ধুদের কথাই বলবো, যে এই ভালোবাসা দিবসে আপনার যে বন্ধুরা আছে তাদেরকে আপনার বাসায় দাওয়াত দিন, তাদের সাথে মিলেমিশে একসাথে আড্ডা দিন, সময়টা কাটান। কারণ যেহেতু আপনি সিঙ্গেল তো ধরে নেওয়া যাক যে আপনার বন্ধুরাও আপনার মতো সিঙ্গেল, আর 90% ছেলে যেহেতু সিঙ্গেল তো আমি আশা করি আপনার বন্ধুর মধ্যে নিশ্চয়ই এত লাকি কেউ নেই যে তারাও এখনও মিঙ্গেল হবে। তো যেহেতু আপনার সিঙ্গেল বন্ধুরা মিলে একটা গ্রুপ করুন, বাসায় আসুন, কেউ কারো বাসায় যান, সারাদিন ছাদে আড্ডা দিন, বা সবাই মিলে একসাথে মুভি বা সিরিজ দেখুন, দেখবেন ভালো লাগবে। এবং যা কথা আছে আর কি, বুঝতেই তো পারছেন আমি কী বলতে চাচ্ছি, সেই কাজগুলো করুন, দেখবেন এই ভালোবাসা দিবস আপনাদেরও খারাপ কাটবেন না, হোক না অন্যদের গার্লফ্রেন্ড আছে বা বয়ফ্রেন্ড আছে, তাতে কী যায় আসে, আপনি আপনার কাজটা করুন না, নিজের মধ্যে খুশি থাকার চেষ্টা করুন, নিজেকে কীভাবে খুশি রাখা যায় তা চেষ্টা করুন, তাই না? ঠিক বলেছি নাকি? ঠিক আছে, এখন কথা হচ্ছে যে আমি আপনাদেরকে বলেছি যে 14 তারিখে ঘর থেকে বের না হতে, কিন্তু 14 তারিখে আমার নিজেরই ঘর থেকে বের হতে হবে, তা আবার ঢাকা থেকে বের হতে হবে, আমার যেতে হবে গাজীপুরে। এখন তো আপনারা বলবেন আমি এটা হিপোক্রেট, আসলে কিন্তু এরকম কিছুই না, কারণ 14 তারিখে হচ্ছে আমার ভাইয়ের বিয়ের অনুষ্ঠান, তাই আমাকে গাজীপুর থাকতে হচ্ছে, না হলে আমিও কিন্তু ঘর থেকে বের হতাম না, কারণ এই ভালোবাসা দিবসে ঘর থেকে বের হওয়ার মতো ডিপ্রেসিং কাজ আর একটিও নেই। তাই আমি বলবো আমার এই কাজের জন্য আমাকে একদম ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাকে ক্ষমা করে দিবেন, কারণ আত্মীয় সম্পর্ক না হলে আমি কখনোই যেতাম না। তো খুবই ইম্পর্টেন্ট একটি বিয়ের দাওয়াত, তাই আমি যাচ্ছি, সেখানে অনেকগুলো ছবি তুলব এবং সামনের দিনে কিন্তু আমরা ছবি নিয়ে অনেকগুলো ভিডিও বানাবো, তো আপনারা অবশ্যই সেগুলো দেখবেন। এবং ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর ভিডিও কিন্তু শেষ হয়নি, ভিডিও শেষে আমরা আমাদের 14 সপ্তাহের যে ভিডিওর নাম তার নাম ঘোষণা করব, এবং 15 এবং 16 সপ্তাহের যে বই আমরা একসাথে দেওয়ার চেষ্টা করব, কারণ আমি অসুস্থ ছিলাম বলে আমি 14তম সপ্তাহের ভিডিওটা করতে পারিনি, তা আমি এই সপ্তাহে করছি, এবং আমাদের 15 সপ্তাহে কিন্তু এখন চলছে, কিন্তু আমরা 15 এবং 16 সপ্তাহের যে বইটি জহির রায়হানের 21শে ফেব্রুয়ারি বা আরেক ফাল্গুন যে বইটি আছে তা আমরা দেওয়ার চেষ্টা করব। তো সেই বইটির জন্য আপনারা অবশ্যই অংশগ্রহণ করবেন, কীভাবে অংশগ্রহণ করবেন তা আমি ভিডিও শেষে দিয়ে দিব। আমাদের 14তম সপ্তাহে যে বিজয়ী হয়েছেন তিনি হচ্ছেন হোসেন শাহাদাত ভাইয়া, ভাইয়াকে বেটার টু বেচানের পক্ষ থেকে অনেক ধন্যবাদ, আমরা খুব শীঘ্রই আপনার সাথে যোগাযোগ করব। আপনি জিতেছেন আমাদের 14তম সপ্তাহের বই ভালোবাসার 100 কবিতা, বইটি খুবই ভালো, আপনার প্রিয় মানুষকে উপহার দিন বা আপনি নিজেও পড়তে পারেন যদি আপনি সিঙ্গেল থাকেন তাহলে। তো এখন হচ্ছে আমাদের 15তম এবং 16তম সপ্তাহের কোন বইটি থাকবে, তো আমাদের 15তম এবং 16 সপ্তাহের যে বইটি থাকবে তা হচ্ছে জহির রায়হানেরই বই আরেক ফাল্গুন। এই বইটি আমার খুব পছন্দের, আসলে বইগুলো সবই ভালো, বইটাকে যদি আপনারা পৃষ্ঠা দিয়ে দেখেন তাহলে খুবই কম, কিন্তু বইটি কিন্তু খুব ভালো, আপনাদের পড়লে খুব ভালো লাগবে। এবং বইটির শেষে একটি লাইন আছে যা আমার খুবই পছন্দের, লাইনটি হচ্ছে আরেক ফাল্গুনে আমরা কিন্তু দ্বিগুণ হব। এই লাইনটি আমি অনেক জায়গায় ব্যবহার করি, তো হয়তো সামনের কোনো ভিডিওতে হয়তো আপনারা শুনতে পারবেন এই লাইনটি ব্যবহার করার কথা। তো যাই হোক, আপনারা অবশ্যই অংশগ্রহণ করুন আমাদের 52 সপ্তাহ 52 বই প্রতিযোগিতায়, কীভাবে অংশগ্রহণ করবেন তা তো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, এবং একই সাথে ভিডিও শেষে ইন স্ক্রিনেও দিয়ে দিব। তো অবশ্যই সবাই দেখুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আত্মীয়দের সাথে থাকুন, পরিবারকে সময় দিন, আবার দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম সবাইকে।